ম্যানচেস্টার ইংলিশ একাডেমির গ্রামার সেকশনের টোটাল ভিডিওতে আজকে 16 নম্বর ক্লাসে আপনাদের দেখাবো জেন্ডার নিয়ে। সো জেন্ডার নিয়ে আপনারা অনেকেই জানেন, আপনাদেরকে আজকে আবার দেখাবো জেন্ডারটা নিয়ে। সো ওয়েলকাম টু ম্যানচেস্টার ইংলিশ একাডেমি। আজকে চলুন দেখে নেই জেন্ডার কি। যে শব্দ, যে ওয়ার্ড বা শব্দ দিয়ে কোনো নাউন বা প্রোনাউনের পুরুষ, স্ত্রী বা এদের উভয়কে বা অচেতন পদার্থকে বোঝায় তাকে জেন্ডার বা লিঙ্গ বলে। এখন জেন্ডারটা বেসিকলি আপনি দেখেন পুরুষ, স্ত্রী অথবা উভয়কেই বোঝাতে পারে এবং অচেতন পদার্থ বা ক্লিব লিঙ্গকেও বোঝাতে পারে। এরকম কোনো একটা বিষয়কে আমরা ইংরেজিতে জেন্ডার বলি। তো জেন্ডার সাধারণত চারি প্রকার। জেন্ডারের মধ্যে মাস্কুলিন জেন্ডার যেটা পুরুষ লিঙ্গ, ফেমিলিন জেন্ডার যেটা স্ত্রীলিঙ্গ, কমন জেন্ডার উভলিঙ্গ, নিউট্রাল জেন্ডার ক্লিবলিঙ্গ। সো এখানে দেখেন ব্রাইড অ্যান্ড ব্রাইডগ্রুম। তাহলে ব্রাইডটা হচ্ছে আপনার মাস্কুলিন জেন্ডার, ফেমিলিন জেন্ডার হচ্ছে ব্রাইডগ্রুম। উইচ মাস্কুলিন জেন্ডার উইজার্ড, উইচ হচ্ছে আপনার ফেমিলিন জেন্ডার আর মাস্কুলিন জেন্ডার হচ্ছে উইজার্ড। গার্ল বয়, গার্ল হচ্ছে আপনার ফেমিলিন জেন্ডার, বয় হচ্ছে মাস্কুলিন জেন্ডার। সো সিমিলারলি ম্যান, কিং, হাজবেন্ড, প্রিন্স, মঙ্ক, ব্রাদার, এগুলো সব মাস্কুলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার হচ্ছে উইম্যান, কুইন, ওয়াইফ, প্রিন্সেস, নান, সিস্টার, এগুলো হচ্ছে ফেমিনিন। তাহলে কমন জেন্ডার কারা? যেমন গার্ল, বয়, এই দুজনকেই তো আমরা শিশু বলি, তাই না? এটা হচ্ছে চিলড্রেন। তারপর নিউট্রাল জেন্ডার কেমন? যেমন একটা বুক, এর নাই কোনো প্রাণ, আমরা সহজে বলতে পারি যার নাই কোনো প্রাণ সেটা হচ্ছে ক্লিবলিঙ্গ বা নিউট্রাল জেন্ডার। সো আশা করি আপনারা এই চারি প্রকারের জেন্ডারটা দেখলেন। এখন দেখেন এখানে আমরা এই এটাকে ডিটেলস একটা টেবিলের মাধ্যমে দিয়েছি। জেন্ডারস হচ্ছে মাস্কুলিন, ফেমিনিন, নিউট্রাল, কমন। ডেফিনেশনগুলো কী কী? মাস্কুলিন জেন্ডার হচ্ছে আপনার রেফার্স টু মেল বিইং অর অবজেক্ট, শুধুমাত্র এটা প্রাণী হতে হবে এমন না, এটা আপনার রেফারেন্স টু মেল বিইংস অ্যান্ড অবজেক্ট। ঠিক আছে, পদার্থ হতে পারে, কোনো অ্যানিমেল হতে পারে, কোনো প্রাণযুক্ত মানুষ বা কোনো অ্যানিমেলও হতে পারে। আচ্ছা, এখন যেমন বয়, কিং, মেল চাইল্ড, মেল রুলার। আচ্ছা, এখন হচ্ছে আপনার ফেমিনিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার হচ্ছে রেফারেন্স টু ফিমেল বিইংস অর অবজেক্ট, গার্ল, কুইন। নিউট্রাল জেন্ডার রেফারেন্স টু ইনঅ্যানিমেট অবজেক্ট অর উইদাউট জেন্ডার। ইনঅ্যানিমেট মানে হচ্ছে যার কোনো প্রাণ নাই, অসার। হ্যাঁ, আর উইদাউট জেন্ডার যার কোনো জেন্ডারও নাই, অসার প্রাণীর কোনো জেন্ডার নেই, যার প্রাণ নাই, যেমন বুক, টেপ, এগুলো। কমন জেন্ডার কি? কমন জেন্ডার যে বেসিক্যালি আপনার এটা হতে পারে দুইটা জেন্ডারের ক্ষেত্রেই খাটে, অথবা যে জেন্ডারের আপনার আসলে আপনার কোনো স্পেসিফাই জেন্ডার করে না, যেমন একটা বেবি, তাই না? বেবিটা আপনার এটা মানে গার্ল বয় দুটাই হতে পারে। যেমন টিচার, টিচার ক্যান বি ফিমেল আর মেল, অ্যান্ড পার্সন যেমন নিউটার ইন জেন্ডার, পার্সন যে কোনো পার্সন হতে পারে, যেমন লেডিজ অ্যান্ড জেন্টলম্যান বোথ আর পার্সন। সো আপনারা একটু দেখে নিলেন যে এখানে আমরা চার ধরনের জেন্ডার পাই। এখন আপনাদেরকে আমি বলবো জেন্ডারটা কেন ইম্পর্টেন্ট, কারণ আপনি দেখা গেল কি যে জেন্ডার নিয়ে কথা বলতেছেন আপনার, এটা আসলে আমরা সবাই ভুল করি। He is a student. এখন আমরা বলতেছি মনে করুন এই রহিম একজন স্টুডেন্ট। এখন আমরা প্রথমে বললাম হি ইজ এ স্টুডেন্ট, সামটাইম আমরা সি বলে ফেলি, সি ইজ গুড টু, সে খুব ভালো। এখন এই যে বা অথবা আমরা রহিমা মনে করুন, রহিমা বলতেছি, শি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, এই যে ভুলটা এটা আমাদের করা যাবে না। সি হচ্ছে আপনার ফেমিনিন জেন্ডার, হি হচ্ছে মাস্কুলিন জেন্ডার। এই প্রপার যদি আমরা সঠিকভাবে না বলতে পারি তাহলে কিন্তু এটা ভুল হয়। আবার অনেক ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে সরকারি চাকরি বাকরি সবাইকে স্যার বলতেছে, সো এখানে জেন্ডার ডিসক্রিমিনেশনের বিষয়টা কিন্তু চলে আসে, যে জেন্ডার ডিসক্রিমিনেশনটা কমাচ্ছে। যদি একটা আমার কাছে একটু বইয়ার্ড লাগে যে একটা আপনার নারী কর্মীকে আপনি যখন স্যার বলবেন, ইটস সামটাইম
হার্ড, আই মিন উইয়ার্ড, বাট ইটস অল রাইট, যেহেতু এটা রুলস, আমরা আপনার নতুন এখন করার চেষ্টা হচ্ছে, সো সবাইকে স্যার বলতেছে, হুইচ ইজ গুড ইন 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 এ সেন্স, যেমন আমরা জেন্ডার ডিসক্রিমিনেশনটাকে রিডিউস করার জন্য। এনিওয়েজ, সো এটাই ছিল জেন্ডার, যেটাতে আসলে মাস্কুলিন, ফেমিনিন, নিউটার এবং কমন, নারী, পুরুষ, শুভলিঙ্গ অথবা আপনার ক্লিব লিঙ্গ। এটা আশা করি আপনারা বুঝেছেন, কোনো কোশ্চেন থাকলে জানান, এবং আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আসলে কয়েকটা সেন্টেন্স মেক করে ওখান থেকে আপনারা জেন্ডারগুলোকে ডিসক্রাইব করে বলতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের কোর্স সম্পর্কে জানতে এখানে আমাদের কল করতে পারেন। থ্যাংক ইউ ফর ইউর স্পন্টিনিয়াস পার্টিসিপেশন, আমাদের সোশ্যাল মিডিয়াগুলো দেখতে পারেন প্রতিদিন ইংরেজি শেখার জন্য। ধন্যবাদ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। চিয়ার্স, ভালো থাকুন।